পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। পাশাপাশি মহাসড়কে বেড়েছে নসিমন করিমন ভটভটি সহ তিন চাকার অবৈধ যান, ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই দ্রুত সময়ের মধ্যে চার লেন সড়কের উন্নয়ন কাজ সহ মহাসড়কে তিন চাকার যান বন্ধের দাবি যাত্রী চালকদের। এদিকে চার লেনের কাজের উন্নয়ন সহ অবৈধ যানবাহনের জন্য বিকল্প ব্যবস্থাপনার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার নাসির উদ্দিনের ক্যামেরায় বরিশাল থেকে সহকর্মী এফ এম নাজমুল রিপনের প্রতিবেদন, জানাবেন সালাউদ্দিন বাদল। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে ভাঙা বরিশাল কুয়াকাটা মহাসড়কের পুরোটাই সরু থাকায় প্রতিদিনই বাড়ছে ঝুঁকি। অন্যদিকে মহাসড়ক প্রশস্ত না হওয়ায় যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি বেড়েছে তিন চাকার অবৈধ যানবাহন, এতে বেড়েছে দুর্ঘটনা। দুর্ঘটনা লাঘবে দ্রুত সময়ের মধ্যে ভাঙা বরিশাল কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নয়ন সহ মহাসড়কে তিন চাকার যান বন্ধের দাবি বাস চালক ও স্থানীয়দের। গাড়ি চালাতে খুব সমস্যা, আর বিশেষ করে থ্রি হুইলার যে গাড়িগুলো আছে, এই ছোটো গাড়িগুলো, এই গাড়িগুলো তো আরও বেশি সমস্যা। এই হাইওয়েগুলোতে অবৈধ যান চলাচল বেশি হয়েছে, এই কারণে দুর্ঘটনা অনেক প্রচুর মান বেড়ে গেছে। অন্য সিমন করিমন গেছে, এইসব গাড়ির জন্য আমাদের অনেক সমস্যা হয়। 76 কিলোমিটার হাইওয়ের দুর্ঘটনা কমাতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান পুলিশ সুপার। অনভিজ্ঞ কোনো ড্রাইভার যেন এখানে সিটে না বসেন, এবং সেখানে কীভাবে এই গাড়িগুলোকে আরও কন্ট্রোল করা যায়, এটা রোড ইঞ্জিনিয়ারিং একটা বিষয়, যেখানে আঁকা বাঁকা আছে, ফোর লেন তো লম্বা সময়, এর আগ পর্যন্ত যেন এই জিগজ্যাগগুলো ঠিক করে দেওয়া হয়। অন্যদিকে চার লেনের উন্নয়ন অধিগ্রহণের 40% কাজ শেষ হয়েছে জানিয়ে অবৈধ যানের জন্য বিকল্প ব্যবস্থার কথা জানান বিভাগীয় কমিশনার। হাইওয়েতে নসিমন করিবার ভটভটি চলার কথা না, এটা আমরা প্রতিনিয়তই তাদেরকে বলছি, ট্রাফিক চেষ্টা করছে, কিন্তু বিকল্প সড়ক না থাকায় তারা বারবার সড়ক হচ্ছে। পদ্মা সেতু চালুর পর ভাঙা কুয়াকাটা মহাসড়কের বরিশাল 76 কিলোমিটার হাইওয়ে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে এ পর্যন্ত 31টি সড়ক দুর্ঘটনায় 30 জন নিহত এবং আহত হয়েছেন অন্তত 97 জন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।